প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে কুড়িগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো, প্রতি রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 12টায় আমি কুড়িগ্রাম অনলাইন স্কুলের ফেসবুক পেজ থেকে তোমাদের সামনে হাজির হই সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। আমি আমার গত ক্লাসে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের রূপান্তরিত কাণ্ডের অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড নিয়ে আলোচনা করেছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বায়বীয় রূপান্তরিত কাণ্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট খাতা কলম নিয়ে আজকের আমার আলোচনার বিষয়টি তোমরা লিখে নাও। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে বায়বীয় রূপান্তরিত কাণ্ড। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা যারা আমার এই লাইভ ক্লাসটি দেখছেন, অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে দেখার সুযোগ করে দিবেন, পাশাপাশি আমার এই ক্লাসটি শেয়ার করে দিয়ে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। আপনারা জানেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে আমরা সবাই অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সারা বাংলাদেশে অসংখ্য অনলাইন স্কুল, সংসদ টেলিভিশন, কিশোর বাতায়ন সহ অনেকেই অনলাইনে ক্লাস পরিচালনা করে আসছেন। আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই ক্লাসটি দেখার সুযোগ করে দিবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় লিখে নিয়েছো আজকের আমার আলোচনার বিষয়টি, যেটি হচ্ছে বায়বীয় রূপান্তরিত কাণ্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে আমার এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তারা কি কি জানতে পারবে? তারা অবশ্যই জানতে পারবে যে বায়বীয় রূপান্তরিত কাণ্ড কি, সেটি তোমরা বলতে পারবে। বায়বীয় রূপান্তরিত কাণ্ডের শ্রেণীবিভাগ করতে পারবে এবং প্রত্যেকটি শ্রেণীর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো জেনে আসি যে বায়বীয় রূপান্তরিত কাণ্ড বলতে আমরা কি বুঝি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে বায়বীয় রূপান্তরিত কাণ্ড হচ্ছে যে উদ্ভিদের খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, আরোহণ ইত্যাদি কার্য সম্পাদনের জন্য যে সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে বা রূপান্তরিত হয়, তাকেই আমরা বায়বীয় রূপান্তরিত কাণ্ড বলি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে উদ্ভিদের যে সকল কাণ্ড কি করে, খাদ্য তৈরি করে, অঙ্গজ প্রজনন করে, আত্মরক্ষা করে এবং আরোহণ কার্য সাধন করে, এই ধরনের কার্য সাধনের জন্য মাটির উপরে যে সকল কাণ্ড অবস্থান করে বা রূপান্তরিত হয়, এই ধরনের কাণ্ডকেই আমরা বায়বীয় রূপান্তরিত কাণ্ড বলি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবার জেনে আসি যে বায়বীয় রূপান্তরিত কাণ্ড কয় ধরনের রূপান্তরিত হয়। আমরা দেখতে পাচ্ছি যে বায়বীয় রূপান্তরিত কাণ্ড একটি উদাহরণ হচ্ছে ফাইলোক্লাড বা পর্ণকাণ্ড। আরও এক ধরনের আমরা বায়বীয় রূপান্তরিত কাণ্ড দেখতে পাই, যেটির নাম হচ্ছে থর্ন বা শাখা কণ্টক। আমরা আরও এক ধরনের রূপান্তরিত কাণ্ড দেখতে পাই, যেটি হচ্ছে স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী। এবং সর্বশেষ আরও এক ধরনের রূপান্তরিত কাণ্ড দেখতে পাই, যেটি বায়বীয় রূপান্তরিত কাণ্ড, সেটি হচ্ছে বুলবিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বলতে পারি যে বায়বীয় রূপান্তরিত কাণ্ড চার ধরনের রূপান্তরিত হয়। একটি হচ্ছে ফাইলোক্লাড বা পর্ণকাণ্ড, থর্ন বা শাখা কণ্টক, স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী এবং বুলবিল। তাহলে কয় ধরনের রূপান্তরিত হয়? চার ধরনের। ওকে বন্ধুরা, আমরা এক এক করে প্রত্যেক ধরনের রূপান্তরিত কাণ্ডের বৈশিষ্ট্যগুলো এখন জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে ফাইলোক্লাড বা পর্ণকাণ্ড, বিশেষ করে ফণিমনসা জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে, এই ধরনের উদ্ভিদের যে কাণ্ডগুলো, এই কাণ্ডগুলো ফাইলোক্লাড বা পর্ণকাণ্ড শ্রেণীর হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই কাণ্ডগুলো দেখো পাতার মতো চ্যাপ্টা, পাতা যেরকম চ্যাপ্টা ঠিক সেরকম পাতার মতো চ্যাপ্টা এবং সবুজ। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে পাতার মতো চ্যাপ্টা এবং সবুজ হওয়ার কারণে এই ধরনের কাণ্ডগুলো কি করতে পারে, খাদ্য তৈরি করতে পারে। এবং গায়ে যে কাঁটাগুলো দেখছো, এই কাঁটাগুলোর কারণে এই ধরনের কাণ্ডগুলো উদ্ভিদের আত্মরক্ষার কাজও করতে পারে। তাহলে আমরা বলতে পারি যে এই ধরনের কাণ্ডগুলো দেখতে সবুজ, দেখতে পাতার মতো, গায়ে কাঁটাযুক্ত, এবং এরা কি করে, খাদ্য তৈরি করে এবং আর কি করে, আত্মরক্ষার কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর বৈশিষ্ট্য কি রকম আমরা দেখতে পাচ্ছি, যে পাতার মতো কাণ্ড, পাতার মতো চ্যাপ্টা, দেখতে সবুজ রঙের এবং কাঁটাযুক্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি কাজ করে, এটি খাদ্য তৈরি করে আর কি করে, আত্মরক্ষা করে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ডের বৈশিষ্ট্যগুলো জানতে পেলে, আমরা এবার পরবর্তী যে রূপান্তরিত বায়বীয় রূপান্তরিত কাণ্ডটি রয়েছে, আমরা সেটি এবার দেখার চেষ্টা করব। সেটি হচ্ছে থর্ন বা শাখাকণ্টক। তোমরা একটু খেয়াল করো যে থর্ন বা শাখাকণ্টক, তোমরা ছবিতে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছ এটিকে আমরা বেল বলি। এটি বেল গাছ, গাছে অসংখ্য বেল ধরেছে, এবং খেয়াল করো যে বৃত্তটি যেখানে লাফাচ্ছে সেখানে কাঁটার মতো শক্ত কাণ্ড রয়েছে। এই ধরনের কাণ্ডকেই কিন্তু আমরা থর্ন বা শাখাকণ্টক বলে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমি তোমাদেরকে আরও কিছু উদ্ভিদের যে থর্ন বা শাখাকণ্টক রয়েছে সেগুলো এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো যে এটি হচ্ছে লেবুর একটি কাণ্ড। এই কাণ্ডর মধ্যে একটু খেয়াল করো যে প্রত্যেকটি পাতার গোড়া থেকে, অর্থাৎ প্রত্যেকটি পর্ব থেকে একটি করে কাণ্ড বের হয়েছে। যে কাণ্ডটি একটি পূর্ণাঙ্গ কাণ্ডে রূপান্তরিত না হয়ে এটি ধারালো, সূচালো এবং শক্ত একটি কাণ্ডে রূপান্তরিত হয়েছে। এই ধরনের কাণ্ডগুলোকেই কিন্তু আমরা থর্ন বা শাখাকণ্টক বলে থাকি। এটি লেবু উদ্ভিদের মধ্যে, লেবুর গাছের মধ্যেও কিন্তু আমরা এ ধরনের কাণ্ড দেখতে পাই। আমি আরও একটি উদ্ভিদ তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এই উদ্ভিদটির নাম হচ্ছে ময়না কাঁটা। তোমরা একটু খেয়াল করো যে এই ময়না কাঁটার উদ্ভিদের প্রত্যেকটি পর্ব হতে প্রত্যেকটি পাতার গোড়া থেকে একটি করে কাণ্ড বের হয়েছে। এই কাণ্ডগুলো দেখো যে অত্যন্ত ধারালো এবং সূচালো এবং অত্যন্ত শক্ত কাঁটায় পরিণত হয়েছে। এই ধরনের উদ্ভিদকে আমরা কি বলে থাকি, থর্ন বা শাখাকণ্টক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে কি কি আমরা বলতে পারি, যে এর বৈশিষ্ট্য হচ্ছে এটি কাঁটার মতো দেখতে, এটি খুব শক্ত, ধারালো এবং সূচালো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে লেবু বা ময়না কাঁটা জাতীয় উদ্ভিদের যে কাণ্ডগুলো, বায়বীয় রূপান্তরিত কাণ্ডগুলো, এই কাণ্ডগুলো অত্যন্ত ধারালো, সূচালো এবং শক্ত কাঁটার মতো হয়ে রূপান্তরিত হয়। তাহলে আমরা এই থর্ন বা শাখাকণ্টক জাতীয় উদ্ভিদের বায়বীয় রূপান্তরিত কাণ্ড, এই বায়বীয় রূপান্তরিত কাণ্ডের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। দেখো যে এ ধরনের কাণ্ড বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে দেখতে কাঁটার মতো, দেখতে কাঁটার মতো, এটি শক্ত এবং ধারালো এবং সূচালো। এ ধরনের কাণ্ড উদ্ভিদের কি কাজ করে থাকে, যে তোমরা দেখো যে এটি উদ্ভিদের আত্মরক্ষার কাজে নিয়োজিত হয় বা আত্মরক্ষার কাজে ব্যবহার হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আরেক ধরনের আমরা বায়বীয় রূপান্তরিত কাণ্ড দেখব, সেটি হচ্ছে স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এ ধরনের উদ্ভিদে প্রত্যেকটি পর্ব হতে একটি কাণ্ড বের হয় এবং এটি পূর্ণাঙ্গ কাণ্ডে পরিণত না হয়ে এটি বায়বীয় রূপান্তরিত কাণ্ডে পরিণত হয়। দেখো যে এ ধরনের কাণ্ডে কিন্তু কোনো পাতা, ফুল, ফল ধারণ করে না। এই কাণ্ডটি মূলত আরোহণের কাজে ব্যবহৃত হয়, স্প্রিংয়ের মতো হয়ে অন্য একটি উদ্ভিদকে আকর্ষণ করে ধরে থাকে। এ কারণেই একে শাখা আকর্ষী বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী তোমরা তোমাদের বাড়ির আশেপাশে অসংখ্য উদ্ভিদের মধ্যে দেখতে পারবে। তোমরা দেখতে পাচ্তেছো যে ঝুমকো লতার উদ্ভিদের যে বায়বীয় রূপান্তরিত কাণ্ডটি,
এটি কিন্তু মূলত স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী জাতীয় রূপান্তরিত কাণ্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আরও দুই একটি এই ধরনের রূপান্তরিত কাণ্ড দেখানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে দেখো আর এক ধরনের উদ্ভিদের সেই বায়বীয় রূপান্তরিত কাণ্ড, স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে কাকরোলের গাছ। তোমরা দেখো যে কাকরোলের গাছের প্রত্যেকটি কাণ্ডের প্রত্যেকটি পর্ব হতে একটি নতুন কাণ্ড বের হয়েছে, যেটি পূর্ণাঙ্গ কাণ্ডে রূপান্তরিত না হয়ে শাখা আকর্ষী হিসাবে কাজ করছে। দেখো যে তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ যে এটি কিন্তু স্প্রিংয়ের মতো কাজ করছে, এটি স্প্রিংয়ের মতো কাজ করছে। তোমরা ভালো করে লক্ষ্য করো যে এটি কিন্তু স্প্রিংয়ের মতো কাজ করছে। দেখো যে এই ধরনের রূপান্তরিত কাণ্ডগুলো কী করে, অন্য একটি উদ্ভিদ বা অন্য কোনো কিছুতে আকর্ষণ করে এবং এই উদ্ভিদের আরোহণে সুযোগ তৈরি করে দেয়, সুবিধা করে, এবং এগুলোর উপর ভর করেই উদ্ভিদগুলো আরোহণ করতে পারে। ওকে, তাহলে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা যে ছবির মধ্যে যে রূপান্তরিত কাণ্ডটি দেখেছো, আমি বলেছি যে ওটি হচ্ছে ঝুমকোলতা। এটি হচ্ছে সেই ঝুমকোলতা উদ্ভিদ। এটি দেখো, এটি গুল্মজাতীয় উদ্ভিদ, যেটি কি করে, এই শাখা আকর্ষীর মাধ্যমে আরোহণ করে এবং এটি বৃদ্ধি পেতে থাকে। তাহলে এ ধরনের কাণ্ডকেই আমরা মূলত কি বলে থাকি, স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটু দেখার চেষ্টা করব এই ধরনের কাণ্ডের বৈশিষ্ট্য কি কি ধরনের হয়, এই ধরনের কাণ্ডের বৈশিষ্ট্য কি কি এবং এরা কি কি কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবার একটু দেখার চেষ্টা করছি এই ধরনের স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী জাতীয় কাণ্ডের বৈশিষ্ট্যগুলো কি ধরনের হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এবার এই স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো একটু দেখার চেষ্টা করি। তোমরা দেখো যে সুতার মতো সরু, লম্বা এবং পেঁচানো, আর হচ্ছে কি, এ ধরনের কাণ্ডে পাতা বা ফুল ফল উৎপন্ন হয় না। তাহলে একটু জানার চেষ্টা করি যে এই ধরনের কাণ্ডগুলো কি কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে এ ধরনের কাণ্ডগুলো মূলত উদ্ভিদকে আরোহণে সাহায্য করে থাকে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো এবার আমরা আরেক ধরনের যে রূপান্তরিত কাণ্ডটি রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। সেটি হচ্ছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এটি হচ্ছে বুলবিল। অর্থাৎ গাছ আলুর প্রত্যেকটি কাণ্ডের পর্ব থেকে যে নতুন একটি কাণ্ড উৎপন্ন হয়ে সেটি শাখায় পরিণত না হয়ে দেখো যে গোলাকার আকৃতি ধারণ করে, এ ধরনের কাণ্ডকেই আমরা মূলত বুলবিল বলে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গাছ আলুর যে কাণ্ডটি রূপান্তরিত হয় এই কাণ্ডটি বুলবিলের অন্তর্গত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে গাছ আলুর কি ধরনের কাণ্ড এই রকম বুলবিলে রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে একটি গাছ আলুর ডাল উপস্থাপন করছি, যে তোমরা দেখো যে প্রত্যেকটি পাতার গোড়া থেকে, এই যেখানে লক্ষ্য করো যে প্রত্যেকটি পাতার গোড়া থেকে একটি নতুন কাণ্ড বের হয়েছে এবং এই কাণ্ডটি মূলত বুলবিলের অন্তর্গত। তোমরা দেখো যে এই যে পাতার গোড়া থেকে একটি কাণ্ড বের হয়েছে, এই পাতার গোড়া থেকে একটি কাণ্ড বের হয়েছে, আবার এই পাতার গোড়া থেকে একটি কাণ্ড বের হয়েছে, এই প্রত্যেকটি পাতার গোড়া থেকেই কিন্তু কাণ্ডটি উৎপন্ন হয়। অর্থাৎ কাক্ষিক মুকুল যে উৎপন্ন হয়, এই কাক্ষিক মুকুলটি কাণ্ডে রূপান্তরিত না হয়ে এটি ধীরে ধীরে এখানে খাদ্য সঞ্চয় করে। দেখো যে খাদ্য সঞ্চয় করে এবং গোলাকার আকৃতি ধারণ করে এবং ধীরে ধীরে বড় হয়ে যায়, এর আকৃতিটা অনেক বড় হয়ে যায়। এই ধরনের কাণ্ডকে আমরা বায়বীয় রূপান্তরিত কাণ্ডের আরেক ধরনের শ্রেণী, যেটিকে আমরা বুলবিল বলে থাকি। এই গাছ আলু উদ্ভিদের এই ধরনের কাণ্ডকে আমরা মূলত বুলবিল বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে বুলবিল আমরা কাকে বলি। এখন আমরা এই বুলবিলের বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুলবিলের ছবি দেখলাম এবং বাস্তবেও তোমাদেরকে বুলবিল যে কাণ্ডটি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা এর বৈশিষ্ট্যগুলো একটু জানার চেষ্টা করব।
যে এটিই হচ্ছে সেই বুলবিল। এবং এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে এর কাক্ষিক মুকুল কাণ্ডে পরিণত হয় না, কিসে পরিণত হয়, একটি রূপান্তরিত কাণ্ডে পরিণত হয়, গোলাকার মাংসপিণ্ডের মতো আকার ধারণ করে। কেন গোলাকার মাংসপিণ্ডের মতো আকার ধারণ করে আমরা একটু দেখি যে এটি মূলত কি কাজ করে। তোমরা দেখতে পাচ্ছ যে এটি খাদ্য সঞ্চয় করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে বুলবিল এক ধরনের বায়বীয় রূপান্তরিত কাণ্ড, যেটি আমরা গাছ আলু জাতীয় উদ্ভিদে দেখতে পাই। এটির বৈশিষ্ট্য হচ্ছে কাক্ষিক মুকুল, এটি কাণ্ডে পরিণত হয় না, গোলাকার মাংসপিণ্ডের মতো, মানে মাংসপিণ্ডের মতো গোলাকার আকৃতি ধারণ করে। আর এর কাজ হচ্ছে যে এটি মূলত খাদ্য সঞ্চয় করে। তাহলে খাদ্য সঞ্চয় করেই শুধু না, এটি উদ্ভিদের বংশ বিস্তারেও কিন্তু কাজে লাগে। এই বুলবিল এটি এখান থেকে আবার নতুন উদ্ভিদও সৃষ্টি হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক এক করে চার ধরনের রূপান্তরিত কাণ্ডের বৈশিষ্ট্য আমরা জানতে পেলাম। আমরা দেখার চেষ্টা করব যে বায়বীয় রূপান্তরিত কাণ্ড কয় প্রকারের হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ যে বায়বীয় রূপান্তরিত কাণ্ড চার ধরনের হয়ে থাকে। এক ধরনের হচ্ছে ফাইলোক্লাড বা পর্ণকাণ্ড, দুই হচ্ছে থর্ন বা শাখাকণ্টক, তিন হচ্ছে স্টেমটেন্ড্রিল বা শাখা আকর্ষী, আর চার নম্বর হচ্ছে বুলবিল। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদেরকে প্রত্যেক ধরনের সেই রূপান্তরিত কাণ্ডগুলো দেখানোর জন্য। এবং আমার বিশ্বাস, তোমরা আমার এই ক্লাসটিকে অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেছ এবং প্রত্যেকটি উদ্ভিদকে তোমরা লক্ষ্য করেছো যে কোন উদ্ভিদের কোন কাণ্ডগুলো বায়বীয় রূপান্তরিত কাণ্ডের অন্তর্ভুক্ত। অবশ্যই তোমাদের বাড়ির আশেপাশে যে এ ধরনের উদ্ভিদগুলো রয়েছে অবশ্যই দেখবে এবং পড়ার সাথে একটু মিলিয়ে নেবে। এবং তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বাড়ির আশেপাশে দেখতে পাও এরকম বায়বীয় কাণ্ডযুক্ত উদ্ভিদের একটি তালিকা তৈরি করে এর বৈশিষ্ট্যগুলো লেখো। তাহলে অবশ্যই দেখবে যে তোমাদের বাড়ির আশেপাশে অসংখ্য উদ্ভিদ রয়েছে, যে উদ্ভিদগুলোর কাণ্ড এই বায়বীয় কাণ্ড রয়েছে, এই ধরনের উদ্ভিদগুলোর একটি তালিকা তৈরি করবে। কোন উদ্ভিদগুলো কোন শ্রেণীর অন্তর্গত সেটি তোমরা লিপিবদ্ধ করবে এবং প্রত্যেকটি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা করে লেখার চেষ্টা করবে। অবশ্যই তোমরা করবে, তাহলে কি হবে, তোমাদের এই আজকের এই ক্লাসটি অবশ্যই তুমি তোমার আয়ত্তে আনতে পারবে এবং এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক তুমি সে প্রশ্নের অ্যান্সার করতে পারবে। আমি আশা করছি তুমি এই ক্লাসটি খুব এনজয় করেছো এবং তুমি এই ক্লাসটি নিজের আয়ত্তে আনতে পেরেছো। তো যাই হোক, আবারও বলছি, আমরা অত্যন্ত একটি সংকটময় সময় অতিবাহিত করছি। এই সময় অবশ্যই অবশ্যই ঘরে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। এই বলে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।